কলকাতা শহরে বিভিন্ন প্রান্তে ছবিটি কি জানতে আমাদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কুন্তল চক্রবর্তী। কুন্তল রয়েছে শোভাবাজারে। কুন্তল, শোভাবাজারে ছবিটা ঠিক কি? দেখো, কিছুক্ষণ আগে আগেও যেটা দেখছিলাম যে কার্যত জনশূন্য শোভাবাজার দেখতে পাচ্ছিলাম, কিন্তু আবার ধীরে ধীরে কিন্তু কিছু লোকজন রাস্তায় ফিরে আসছে। কিছুক্ষণ আগেও, মিনিট পঁচিশেক আগে প্রচণ্ড বৃষ্টি পড়তে শুরু করেছিল, কিন্তু আবার বৃষ্টি কমে গেছে। ফণীর আসার আগে যে প্রি অ্যারাইভাল সাসপেন্স সেটা কিন্তু বজায় রেখেছে ফণী। একবার বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি চলে যাচ্ছে। আমি সন্ধ্যাবেলা দেখেছিলাম যে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, ড্রিজল হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আগে দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়তে শুরু করেছে। সেটা 10 মিনিট পড়ার পর আবার কমে গেছে বৃষ্টি। মাঝে অ্যাপ ক্যাবের ভাড়া কিন্তু প্রায় 3 গুণ দেখাচ্ছিল, সেটাও কিছুটা কমে আবার 2 গুণ দেখাচ্ছে। অর্থাৎ কিছু অ্যাপ ক্যাব আবার কিন্তু রাস্তায় ফিরে আসছে। ভাড়ার যে তারতম্য সেটা দেখে আমি বুঝতে পারছি, কিন্তু ইয়েলো ট্যাক্সি প্রায় নেই। রাস্তায় যে ট্রাকগুলো রাতে চলে সেগুলো কিন্তু ধীরে ধীরে রাস্তায় নামতে শুরু করেছে, এবং অটো সেটা এই সময় শোভাবাজারের মোড়ে যেটা খুব দেখা যায় তার তুলনায় একেবারে কম। অটো যারা চালান তারা ধীরে ধীরে কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন। কিন্তু যেটা তোমায় বলছিলাম যে ফণী আসার আগে যে সাসপেন্সটা সেটা কিন্তু বজায় রয়েছে। মাঝে মাঝে বৃষ্টি একেবারে চলে যাচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি আসছে। ফণী কখন কলকাতায় হিট করবে সেদিকে যখন যেমন সবার নজর, সেই নজর কিন্তু রয়েছে এখনও। এবং যেটা তার আগে যেটা বলা হয়েছিল যে খুব খুব ভারী বৃষ্টি হতে পারে, সেই ভারী বৃষ্টি মাঝে মাঝে তার ঝলক মাঝে মাঝে আমি দেখছি, কিন্তু মাঝে মাঝে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে। এই মুহূর্তে যে ছবিটা দেখাবো তোমাদের, বাপি আমার সঙ্গে রয়েছে ক্যামেরায়, বাপি মজুমদার আমার সহকর্মী, তাকে দেখাতে বলবো। কিছুটা হলেও কিন্তু রাস্তায় আবার গাড়ি ফিরে এসেছে, যেটা একেবারে জনশূন্য লাগছিল 20-25 মিনিট আগে, এখন কিন্তু ধীরে ধীরে তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি। এবং বৃষ্টি একেবারেই নেই, যেটা কিছুক্ষণ আগেও প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছিল সেই বৃষ্টি কিন্তু 10-15 মিনিট আগে কমে আবার একেবারেই বৃষ্টি এই মুহূর্তে নেই। শিলাদিত্য।